আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র 10 বছর, কিন্তু তাকে দেখলে মনে হয় 100 বছরের বৃদ্ধদের মতো। কেন, তার কি হয়েছে, সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই ছেলেটির নাম শাহাদাত, তার চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে। কি হতে পারে এর পিছনের রহস্য? বলিউডের অমিতাভ বচ্চন অভিনীত পা মুভিটি যারা দেখেছেন তারাই বলতে পারবেন শাহাদাতের কি হয়েছে। এবং আপনি কি জানেন শাহাদাত আর মাত্র 3 বছর বাঁচবে? তো আজকে আপনাদের শাহাদাতের সম্পর্কে এমন কিছু বিষয় জানাবো যেটা এখনো পর্যন্ত আপনি জানেন না। তো শুরু করা যাক ভিডিও, চলে জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর প্রথমে বলেছিলাম অমিতাভ বচ্চন অভিনীত বলিউডের যে পা মুভিটি রয়েছে সেই মুভিটি যারা দেখেছেন তারাই বুঝবেন শাহাদাতের কি হয়েছে। শাহাদাত মূলত বিরল রোগ প্রোজেরিয়া আক্রান্ত। এই রোগের কোনো চিকিৎসা বাংলাদেশে নেই। এই রোগের গড় আয়ু কত জানেন? 13 থেকে 14 বছর। অর্থাৎ 13 থেকে 14 বছর পার হওয়ার আগেই ওই শিশুটি মারা যায়, এবং এই রোগে আক্রান্ত ব্যক্তি অল্প বয়সেই বুড়িয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে যায়। বর্তমানে সারা বিশ্বে 200 জন প্রোজেরিয়া রোগীর কথা জানা গিয়েছে, তবে মেডিকেল ইতিহাসে 243 জন রোগীর কথা উল্লেখ রয়েছে। জন্মের প্রথম বছরে একজন প্রোজেরিয়া রোগীর বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেওয়া শুরু করে, যেমন ধীরবিকাশ এবং চুল পড়ে যাওয়া। তবে প্রোজেরিয়া আক্রান্ত শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে হৃদরোগ এবং স্ট্রোকের কারণে মারা যায়। প্রোজেরিয়া রোগের চিকিৎসা না থাকলেও বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এই রোগ নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করা হচ্ছে। চিকিৎসকরা ক্যান্সার প্রতিরোধী ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেও একটি প্রোজেরিয়া শিশুকে বাঁচাতে পারেনি, যেটি খুবই দুর্ভাগ্যজনক। তবে পরিসংখ্যানগত দিক বিবেচনা করলে বাংলাদেশে প্রায় 10 জনেরও অধিক প্রোজেরিয়া রোগী রয়েছে, যাদের এখনও পর্যন্ত কোনো শনাক্তই করা যায়নি। বাংলাদেশে অতীত থেকে এখন পর্যন্ত 5 জন প্রোজেরিয়া রোগীর সন্ধান মিলেছে, তবে এর মধ্যে 3 জন প্রোজেরিয়া রোগী তাদের বয়স হওয়া মাত্রই মারা গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোজেরিয়া রোগীকে সমাজের মানুষ ভালোভাবে দেখে না, এবং অনেকে তো ভয় পেয়ে সরে যায়, বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করে। আমি যে শাহাদাতের কথা বলছি সে মূলত প্রোজেরিয়া রোগে আক্রান্ত, তা সেও মূলত এসব প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও বেঁচে আছে। তার সমবয়সী বাচ্চারা তাকে সবসময় এড়িয়ে চলে, যার কারণে সে ঘরবন্দী জীবন কাটাচ্ছে। আমাদের সমাজের অনেক মানুষ জানে না যে প্রোজেরিয়া নামে এমন একটি রোগ রয়েছে, যে রোগের কারণে একটি সুস্থ শিশুও বুড়িয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে যায়। 10 বছরের বাচ্চাকেও 100 বছরের বৃদ্ধদের মতো লাগে। শাহাদাত দুরন্ত একটি বাচ্চা, যার কারণে সে ছোটবেলায় খেলতে চাইলেও বাচ্চাদের সাথে সে খেলতে পারে না এবং মিশতে পারে না। অনেকে তো ভয় পায়, অনেকে তো হাস্যরসে বিভিন্ন ধরনের কথা বলে। তার ফ্যামিলির যে ফিনান্সিয়াল অবস্থা সেই অবস্থাটা অনেক খারাপ, যার কারণে তার প্রাথমিক চিকিৎসাটাও দেওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় শাহাদাত কি পড়ালেখা করছে? শাহাদাত তুমি কোন ক্লাসে পড়ো? 2-তে। কোন স্কুলে পড়ো? মিজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, শাহাদাত ক্লাস 2-তে পড়ালেখা করছে, এবং সে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করছে। তাকে কোনো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো হয়নি, যার কারণ হচ্ছে শাহাদাতের এলাকায় কোনো প্রতিবন্ধী স্কুল নেই। আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব অমিতাভ বচ্চন অভিনীত বলিউডের যে পা মুভিটি রয়েছে সেই মুভিটি একবার হলেও দেখবেন। অবশ্যই আপনি প্রোজেরিয়া রোগ সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারবেন, একজন প্রোজেরিয়া রোগী কীভাবে তার প্রতিবন্ধকতার সাথে লড়াই করে জীবনযাপন করে সেই বিষয়টাই মূলত পা মুভিতে তুলে ধরা হয়েছে। আমাদের শাহাদাতও মূলত এই রোগে আক্রান্ত, এবং শাহাদাত অন্যরকম হলেও তার মধ্যে যে শিশু মন রয়েছে সেই শিশু মন দুরন্ত মন নিয়ে সে খেলাধুলা করে। হাতে আর মাত্র 3 বছর সময় আছে, অবশ্যই আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে করে এই বাচ্চাটা বাঁচতে পারে। শাহাদাতের মতো বাংলাদেশে আরও বাচ্চা ছিল যারা প্রোজেরিয়া রোগের সাথে লড়াই করেও বাঁচতে পারেনি। আসলে প্রোজেরিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা খুব একটা কার্যকরী নয়, কারণ বয়স্করা যেমন 70 থেকে 80 বছরের মধ্যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে মারা যায়, ঠিক তেমনি প্রোজেরিয়া আক্রান্ত রোগীরাও তাদের বয়স হওয়া মাত্রই মারা যায়। তবে এমনটা বলা যাবে না যে তারা বাঁচবে না। যাদের শরীরে খুব একটা প্রোজেরিয়ার প্রভাব দেখা দেয় না তারাই এই রোগ থেকে বের হতে পারে, তবে পুরোপুরি সুস্থ হতে পারে না। বিশ্বে এমন একজন প্রোজেরিয়া রোগী ছিল যে কিনা প্রায় 20 বছর পর্যন্ত বেঁচেছিল, কিন্তু এর পরবর্তীতে সেও স্ট্রোক করে মারা যায়। বিশেষজ্ঞরা বলেন খুব শীঘ্রই এই রোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হতে পারে, এতে করে বেঁচে যেতে পারে প্রায় 200 প্রোজেরিয়া রোগী আক্রান্ত শিশুর তরতাজা প্রাণ। আমাদের উচিত প্রোজেরিয়া রোগীদের একটু উৎসাহ দেওয়া, এতে করে তারা মনে সাহস পাবে। তো এই ছিল আজকে প্রোজেরিয়া রোগ বিষয়ে একটি ভিডিও, এবং শাহাদাতের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।